আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। না, চিঠি পাইনি। এখন তো সচরাচর আমরা কাউকে চিঠি লিখি না, বেশিরভাগটা আমরা ফোনই করে থাকি, তাই তো, বা এসএমএস। তো ফোন পে চলে এসেছি আমরা। ফোন পে কোথায় এসেছি, এসেছি কোথায় বলবো, কেন এসেছি সেটা আগে বলি। সোনার হেসেল নিয়ে আমি স্মৃতি যখন বেরিয়েছি, সোনার হেসেল তো আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে রয়েছে গোটা টিম। তবে কোথায় আমরা এসেছি, চারিপাশটা দেখে এত ভালো লাগলো ছাদে, যে আমার ইচ্ছে করলো তোমাদেরকে আজ এই ছাদ দিয়েই এপিসোডটা শুরু করব, এমন একটা ছবি তোমাদেরকে দেখায়। কি আইডিয়াটা ভালো না? চারিদিক যেদিকেই দেখছি আমি, শুধু বাড়ি 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 বাড়ি, ফ্ল্যাট, প্রচুর সুন্দর একটা ভিউ, টপ ফ্লোর। তাই ভাবলাম টপ ফ্লোরে চলে আসি। এবার যেহেতু সোনার হেসেল নিয়ে এসেছি, কোথায় এসেছি, কার বাড়ি এসেছি জানবে তো? আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো, তাহলে চলো, আর দেরি করছি না। কোথায় এসেছি, এটা হচ্ছে আগরপাড়া। কার বাড়ি এসেছি, একটু পরিচয় করাতে হবে তো তার সঙ্গে, তাহলে এসো, সে অপেক্ষা করছে, আমরা তাকেও ছাদে নিয়ে চলে এসেছি। মৌসুমী দি, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি। আর এই যে তোমার কাছে এসেছি, আরো ভালো হয়ে গেলাম, প্রচুর গল্প হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। মৌসুমী দাস আজ আমাদের সোনার হেসেলে দিনভর, যার হেসেলে যার ড্রয়িং রুমে কাটবে আমাদের, তাই তো মৌসুমী দি? চলো একটু বসে কথা বলি, এত সুন্দর ছাদ, চলো। আমি ছাদে বেশিক্ষণ সময় কাটা দেখি, তোমাকে ছাদে আমি নিয়ে আসলাম। বাহ, এরকম আইডিয়া, মানে আমার ভালো লাগা, দিদির ভালো লাগা মিলেমিশে একাকার। তো এই ছাদে বসে আমরা একটু গল্প করি? একদম, এই জন্যই নিয়ে এসেছি, চলো। চলো আমরা একটু বসে কথা বলি, আসুন। একটা পরন্ত বিকেল আর সঙ্গে এরকম একটা খোলা ছাদ, সত্যি কম্বিনেশনটা ওয়াও না? সে কারণেই তো মৌসুমীদি এরকম গল্প করার একটা পরিবেশ তৈরি করেছে ছাদে। তো মৌসুমীদি, এই বাড়িতে, এই ফ্ল্যাটে কতদিন আছো তোমরা আগরপাড়ায়? অনেক বছর, অনেক বছর হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে, মানে বিয়ের পর থেকে আগরপাড়া। আর বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি আমার সত্যি সোদপুরে, বাপের বাড়ি আগরপাড়ার বৌমা, মানে একদম এপাড়ার ওপাড়া যাকে বলে। আর এই বাড়িতে কে কে আছো? এই বাড়িতে পরিবারের সবাই মিলেই থাকে। এটা আগে আমাদের বড় বাড়ি ছিল, এখন আমরা ফ্ল্যাট করে নিয়েছি, আমরা এখানে থাকি। বাহ, সবাই মিলে, আমার ভাসুর যা সবাই মিলেই থাকি আমরা। বাহ, মানে সুন্দর একটা বেশ তালমেল রয়েছে পরিবারের মধ্যে। তো যে কারণে আসা, গল্প তো প্রচুর হবেই, যে কারণে আসা সোনার হেসেল নিয়ে এসেছি, তার মানে তোমাকে তো কোমর বেঁধে একটু হেসেল সামলাতে হবে। তো সেই হেসেলে তুমি ক্রিয়েটিভিটি কি দেখাবে, কি করছো আজকে? আজকে আমি করছি মুরগির দুধ রসা। মুরগির দুধ রসা, এই যে আপনি কিন্তু ঠিকই শুনেছেন, ভুল করবেন না, এটা প্রথমবার আমরা ভুল করে ফেলেছিলাম। মুরগির দুর্দশা নয় কিন্তু, দেখুন আমিও দুর্দশা আর দুধ রসার মধ্যে গুলিয়ে ফেলেছি। দারুণ একটা রেসিপি বের করেছো তুমি। তো সেটা বানাতে কি কি লাগবে সেটার জন্য আমাদের হেসেলে যেতে হবে, রাখতে হবে। তবে তার আগে আমরা একটু ইনগ্রিডিয়েন্টসটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদটা, এত সুন্দর একটা খোলা ছাদ, যেতে ইচ্ছে করছে না। তুমি ইনগ্রিডিয়েন্টসটা, হ্যাঁ একদম, তুমি ইনগ্রিডিয়েন্টসটা দিদি এখান থেকেই একটু বলে দাও। মুরগির দুধ রসা তৈরি করতে প্রথমেই লাগবে সিদ্ধ করা চিকেন, আদা রসুন বাটা, দুধ, গোলমরিচ গুঁড়ো, নুন, থেতো করা রসুন, ঘি, ময়দা এবং চিনি। তাহলে ইনগ্রিডিয়েন্টস কি লাগবে সবই তো জেনে নিলেন আপনারা, এরপর কি দুর্দশা শুরু হবে? না না, দুধ রসা শুরু হবে, সেটা করতে গেলে হেসেলে যেতে হবে। কি একদম ছাদটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তুমি কিচেনটা ছাতে নিয়ে এলে না কেন? চলো আমরা কিচেনে যাই। ছাদ থেকে মৌসুমী দিকে নিয়ে একদম সরাসরি হেসেলে, কিচেনে আজকে কি রান্না হবে? চিকেন নয়, এটাতে মুরগিই বলতে হবে, কড়া ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয়েছে, মুরগির দুধ রসা। চিকেন বললেই কিন্তু বকা দেবে আমাকে। তো যাই হোক, আমরা কি কি ইনগ্রিডিয়েন্টস এতে লাগবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার সরাসরি আমরা একদম কড়া, গরম কড়া হয়ে গেছে,
চলো আমরা এবার রেসিপিতে চলে যাই। কি করবে বলো? এটা আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, কম সময় লাগবে বলে ওই দিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ঘি দাও তো, আমাকে ঘি দেবো তোমাকে। হুম, ঘি বেশ। এটাতে কোনো তেল আমরা ইউজ করব না, মানে এই ঘিটাতে একেবারে ঘি। এটা আবার পরে একটু দেবো, ওই জন্য একটু রাখছি। মানে এটার মধ্যে জল নয়, দুধ দিয়ে জল লাগবে না। তারপর হচ্ছে যে রসুনটা পেস্ট করে রেখেছি, এটাই না বাটা একটু গরম হয়ে গেলে আমরা এই রসুনটা পেস্ট করে রাখছি। আদা রসুন দুটো একসঙ্গে না, শুধু রসুন। এটা একটু কমিয়ে দিয়েছি। আচ্ছা, এরকম একটা মানে ভজঘট ব্যাপার তুমি শিখলে কোথা থেকে? একদম ভজঘট না, এটা হচ্ছে আমার ঠাকুমার রান্না। আগেকার দিনের লোকেরা না, মানে বাড়িতে ব্যাপারটা হচ্ছে সবসময় দেখবে বাংলাদেশের লোক আর আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোক, এবার বাড়িতে মুরগি সবসময় কোনো অতিথি আসলে ছটফট আপ্যায়ন করার জন্য। আর এটা হচ্ছে ইউনিক, আর দেখবে চিকেন না একঘেয়েমি লোকে খেতে খেতে ভালো লাগে না। ঠিক, একটু ইউনিক, একটু অন্যরকম। এইজন্য নতুনত্ব করে এ দেখো চিকেনটা সেদ্ধ করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এই চিকেনটা কম সময়ও লাগবে আপনাদের যদি আগে থেকে একটু সেদ্ধ আমরা করে নিই। আর সেদ্ধ করা চিকেনে কি হয়, এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ঢুকতেও পারে। তুমি কি চাপা দেবে? না, এটা তো সেদ্ধ করে দিয়েছি ঘিয়ের মধ্যে, এটা আমি একটু ভেজে নিচ্ছি। তা এই রেসিপিটা বাড়িতে কতদিন কতবার করেছো? এটা তো আমার ছেলে চিকেন খেতে বেশি ভালোবাসে, ওই জন্য হরদম এটা করাই হয়। বোনলেস বোনলেস বন্দিও করতে পারো, কিন্তু বোনলেস করলে ভালো ভালো হয়। গোলমরিচের গুঁড়োটা দাও এবার, গোলমরিচের গুঁড়ো। ওটা স্পুনটা দাও আমাকে, গোলমরিচের একটু গুঁড়ো দিলাম। আর সেটা দাও আমাকে, আদা রসুন পেস্টটা দাও। এটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি আগে, একটু বাড়িয়ে দাও ফ্লেমটা। আমরা এবার একটু ভাজা ভাজা একটু কষানো মতো করে নেব। আচ্ছা, এটাতে আরও একটা জিনিস, যেহেতু দুধ এখানে অ্যাড হবে, সেহেতু দুধ অ্যাড হওয়ার ফলে কিন্তু আমরা কোনো রকম কোনোভাবে কোনো হলুদ ইউজ করব না। না, কোনো হলুদ ইউজ হবে না। আর এটা না এই দুধটায় আমি এই যে জানো তো দুধ একেবারে ওই উষ্ণ গরম জলে, গরম যে কড়া আছে এটার মধ্যে আমি দু চামচ ময়দা নেব। দুধের মধ্যে তুমি ময়দা গুলে নিচ্ছো? হ্যাঁ, দুধের মধ্যে দু চামচ ময়দা নিলাম। এই এইটা তুমি এর মধ্যে দেবে চিকেনের মধ্যে? হ্যাঁ, একটুখানি অল্প নুন দেবো এর মধ্যে, আর অল্প একটু চিনি দেব। আচ্ছা, সব সময় মাথায় রাখবে দুধ যদি, আর একটু আমি দুধ দিচ্ছি দেখো, তুমি যদি ডাইরেক্ট যদি দিয়ে দাও না তাহলে তোমার কেটে যাবে না, তাহলে এই চাক চাক টাইপের হয়ে যাবে, ওটা ভালো লাগে না। এবার দেখো এইভাবে যদি তুমি দাও কোনোদিনও দলা হবে না। বাহ, এটা কিন্তু দারুণ একটা টিপস এটা। এ দেখো একদম পুরো। আচ্ছা, এটা আমরা দেব অবশ্যই, তার মধ্যে চিকেনটা একটুখানি আর একটু ভাজা ভাজা হয়ে যাক, তাহলে খেতেও ভালো লাগবে। এখানে রান্না হচ্ছে মুরগির দুর্দশা। মজা করে বললাম, এরকমটা কিন্তু আপনাদেরও হবে, মানে কখন দুধ রস আর দুর্দশায় কনভার্ট হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না, ভাববেন কি হলো এটা। তো চিকেন আমাদের মোটামুটি ভাজাটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার বলো, এবার এই যে আমি যে ফেটানো এইটা আগে আমি দেব, যেটা তুমি বলছিলে ছানা কাটা ব্যাপারটা হবে না, একদম সুন্দর একটা মাখো মাখো ব্যাপার থাকবে, তাই তো? এটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে আমি দুধটা দেব। বেশ, তাহলেই তো হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, নুন আর চিনি দেবো, ফুটবে হয়ে যাবে। যেটা মৌসুমিদি বলছিল যে ঝটপট যদি গেস্ট আসে বাড়িতে, বাইরের খাবার নয়, একঘেয়ে চিকেন নয়, অবশ্যই মুরগির মাংসকে একটু অন্য রকম ভাবে একটি ইউনিক টেস্টে যদি প্লেটিং করতে চান টেবিলে গেস্টের কাছে, তো এই দুর্দশা মানে আমাদের গরমে ঘামে যে দুর্দশা হয়েছে, এই দুর্দশা বানাতে গিয়ে এই ব্যাপারটা কিন্তু থাকবে। হ্যাঁ, আর সামান্য একটু নুন দিচ্ছি আমি। আর যদি ঝাল মনে করো খাও, আমি মানে বাচ্চাদের জন্য তার অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে যে যেমন ঝাল দেবো, এবার আমি একটু ঢেকে দেবো। বেশ, ওটা সেদ্ধ হতে হতে আমি মৌসুমিদের সঙ্গে একটু জমিয়ে গল্প করে নিই। আমাকে ঢাকনাটা দাও। বেশ, আমি ঢেকে দিচ্ছি। দুর্দশা তাহলে হতে থাক নাকি? হ্যাঁ, হতে থাক।
আচ্ছা, বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে অনেক বছর, 2004 আমার বিয়ে হয়েছে। বাহ, অনেকগুলো বছর কাটিয়ে ফেললে। ছেলে কত বড়? ছেলে উচ্চ মাধ্যমিক দেবে। ছেলে উচ্চ মাধ্যমিক দেবে, তার মা। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একেবারে সুন্দর পরিবার। আমরা ছাদে বসে গল্প শুনছিলাম যে সবাই মিলে একসঙ্গে থাকি, ছেলেকে নিয়ে, বরকে নিয়ে, আরো পরিবারের সকলকে নিয়ে। তো এই রান্নার প্যাশন ব্যাপারটা, এটা কোথা থেকে? রান্নার প্যাশন ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে সবাই রান্না করতে ভালোবাসে। আমার মানে ঠাকুমাও তো খুব ভালো রান্না করতো, মাও খুব ভালো রান্না করতেন। আর মা 2007 চলে গেছে। এবার চলে যাওয়ার পরে আর আমি এখন একটা আমার বেশ ভালো একটা ব্যাপার হয়েছে, আমি মার্চে 12 মার্চ থেকে আমার মা যেহেতু চলে গেছেন, আর মা সবসময় বলতো বাড়িতে কোনোদিনও মেয়েরা বসে থাকবে না, মেয়েরা সবসময় এগিয়ে আমরা। তার জন্য মায়ের উদ্দেশ্যে আমি 12 মাস থেকে সব এজের যে মানুষেরা আছে, দেখবো অনেকে ছেলে মেয়ে মানে মেয়ে হয়ে গেছে, বাইরে চলে গেছে, হতাশা করছে, আমি তাদের নিয়ে আমি কুকিং কম্পিটিশন করাই যে তারা সবাই আনন্দ করবে। অনেক অনেক ভালোবাসা, আর সেই জন্য আমাকে সবাই ভালোবাসে। উদ্যোগ নেই একটা দিন, প্রত্যেক মাসে আমি কারণ একটা দিন যে আনন্দ করবো, তারা খুব খুশি। আর লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। বাক্স প্যাটরা বেঁধে বাপের বাড়ি 15 দিনের জন্য, এরকম ব্যাপার তো কাছে, তো কাছে ওই জন্য মজা হয় না, বেশ অনেক দূরে যাবো একটু, সেটা ভালো লাগে। বাহ, একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে। দেখো তুমি যেটা চাইছিলে সেরকমই হয়েছে। আর একটা অদ্ভুত গন্ধ উঠেছে, এই গন্ধটা কিন্তু চিকেনের একদম মনেই হচ্ছে না, গন্ধটা একেবারেই আলাদা। এটার মধ্যে আমি আর একটু ঘি দেব, আর একটু ঘি দেব। হ্যাঁ, এটা ঢাকতে হবে না আমার, দেখো এখানে রাখো। এই ঘিটা আমি একটুখানি দিয়ে দেব যে কোনো রান্না একটু গন্ধের জন্য। হ্যাঁ, স্মেলটাকে খুব এনহ্যান্স করে দেয় পরে ঘি দেওয়াটা, সে কারণে অনেক পাকা রাঁধুনি। আর দিদি তো একদম মাস্টার শেফ যাকে বলে, তো এই ব্যাপারটা খুব অ্যাড করে আমি দেখেছি, পরে ঘি দেওয়া, পরে গরম মশলা। এইগুলো একটা অন্যরকম ব্যাপার থাকে রান্নায়। বিয়ের পর কোথায় কোথায় গেছো বেড়াতে? আমার ঘোরাটাই হচ্ছে নেশা। আমার হাজবেন্ড না মানে সব থেকে মজার বিষয়, 2004 থেকে বিয়ে হয়েছে, আজও পর্যন্ত একটা সিনেমায় গিয়ে দেখিনি, নিজে দেখতে গেছি, কোনো দিনও যাইনি। কিন্তু একটা নেশা আছে, প্রত্যেক বছর আমার ছেলে যেহেতু মিশন থেকে পাশ করেছে, আর ওই জন্য ডিসেম্বরে আমাদের তো পরীক্ষা হয়ে যায়, বা ডিসেম্বরে ওই আমরা প্রত্যেক বছর বেড়াতে যাই। প্রত্যেক বছর যদি কেউ কারো বর এরকম বেড়াতে নিয়ে যায়, তারপর কোনো অভিযোগ থাকবে, তারপরেও বলছে দূর, এ তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, মানে প্রেম করার ইচ্ছে ছিল না? প্রেম করার ইচ্ছে ছিল কেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, প্রত্যেকের জীবনে কিন্তু প্রেম আসে, যত লোকই জানো। নিশ্চয়ই প্রেম করার ইচ্ছে, কিন্তু আমার মানে মায়ের ইচ্ছে ছিল যে আমি প্রেম করে বিয়ে যাতে না করি। প্রেম করে বিয়ে করলে অনেকে হয় না, জ্যোতিষ ভাগ্য টাগ্য গণনা মানে, আমি অত ঠিক মানি না, কিন্তু মাকে তাও মানে কেউ বলেছিল মনে হয়। তুমি মায়ের অবাধ্য কন্যা হও না, বলেছিল যে ভালো হবে না বা করার ইচ্ছে না, যার যার বিশ্বাস তার কাছে। না না, ওই জন্য না, কি হয়েছিল বলতো, মায়ের ইচ্ছেই ছিল ওটা, মানে বাহানা করে যে ভালো হবে না, মায়ের ইচ্ছে ছিল যে কেউ মানে প্রেম করে বিয়েটা না কেউ করেনি তো আমাদের বাড়িতে, প্রেম করে কেউ বিয়ে করেনি, সেই জন্য মৌসুমী দাসও করবে না, এটাই স্ট্রিক্ট একদম। সোনার হেসেলে আজকে আমরা মুরগির একটা ইউনিক রেসিপি খাবো। অলমোস্ট ডান হয়ে গেছে, কি অবস্থায় রয়েছে একটু দেখি। না না না, আমি খুলবো। টেন্টারাম, খুব সুন্দর, একদম কমপ্লিট, দারুণ হয়েছে, একদম সিরিয়াসলি ইউনিক। যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু এই পুরো বিষয়টাই একেবারে মিস হয়ে যাবে। প্লিজ এটা ডেফিনেটলি ট্রাই করবেন, মানে এটা যে চিকেন বোঝাই যাচ্ছে না, তুমি দেখো। এবং দুধের ফলে কিন্তু একটা সাদা ব্যাপার এসেছে, দেখো। চিকেন হলুদ ছাড়া তো অনেকবার খেয়েছি, কিন্তু এই রকম স্মেলটা কখনো পাওয়া যায়নি। চলো তাহলে আমরা এবার প্লেটিং করি। এটা কিন্তু মানে ধরো শুধু ভাত রুটি এসব দিয়ে নয়, এটা কিন্তু ওই যে স্টিকগুলো হয় না ওটা দিয়ে, বা ধরো
সুন্দর ভালো করে এটাকে সাজিয়ে চারিদিকে স্যালাড দিয়ে সন্ধেবেলায় হুট করে আপনার বাড়িতে কে এসেছে তাকে একটু কিছু অন্যরকম ইউনিক খাওয়াবেন, ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন। আমি এটা একদম ড্যাম শিওর যে তার ভালো লাগবে। আচ্ছা, স্মেলটা এত সুন্দর কিভাবে এলো? এটা কি ঘিয়ের জন্য আর গোলমরিচের জন্য? হ্যাঁ, ঘিয়ের জন্য গোলমরিচ মানে দুধ দিয়ে করা। আরো গরম তো ফুটছে, সবেমাত্র ঢাকাটা খোলা হয়েছে, এটা দারুণ। কড়া থেকে তো আমরা তুলে ফেলেছি, এবার এটাকে তুমি কি করতে চাইছো বলো? এবার আমি একটুখানি দেখো, এটা কেটে রেখেছি সুন্দর করে আর হোয়াইটের সাথে। বাহ, দারুণ হচ্ছে সাজানোটা, দেখতে একদম অন্যরকম হয়ে গেল। এজন্যই বলে মানুষ বাইরেটা দেখেই বোঝে, তাই না? খেতে কেমন হয়েছে সেটা তো আমি বলবো। এই যে আমাদের আজকে চিকেন মুরগির দুধ রস। আমি জানতাম দিদি এটা বলবে, এই কারণে ইচ্ছে করে বললাম চিকেন, তারপরে চুপ করে গেলাম। তো তার বাকিটা রাঁধুনি মাস্টার শেফই বলে দিলেন, মুরগির দুধ রসা, দুর্দশা নয়, তাই তো? ওটার সঙ্গে কিন্তু একটা গাজর মাস্ট, একদম আর না প্লিজ, আমি ওয়েট গেইন করতে চাই না। এটা নাও আর এরি, এটা হচ্ছে, হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে। যেহেতু আমরা সেদ্ধ করে রেখেছিলাম আগে, সুন্দর ভেতরে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো গেছে। খাই, তাই তো? ঠিক আছে, সব বলবো না, খুব ভালো হয়েছে, রিয়েলি ইউনিক হয়েছে, দুর্দশা কিন্তু একদম হয়নি, সত্যি দুধ রসা হয়েছে। এটা অবশ্যই ট্রাই করবেন, বাকিটা খাবো অফ দ্য ক্যামেরা, পুরোটা ক্যামেরা এখন খাওয়া যাবে না, তো সময় খুব কম, কিন্তু এখানে কি শেষ? হ্যাঁ, আমরা চলে যাই তাহলে, গিফট লাগবে না তো। এবার মৌসুমীদের জন্য আমাদের তরফ থেকে এত গিফট, তার জন্য আমরা একটা গান শুনবো মৌসুমীদি, একটু বসে গল্প করে তারপর চলো। মায়া বুনো বিহারিণী, মায়া বুনো বিহারিণী, হরিণী গহনু স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ, মায়া বুনো বিহারিণী। নমস্কার। একেই বলে একেবারে দশভুজা, কি কি গুণ আমরা শুনলাম হেসেলের মধ্যে, আবার এখানে বসে এত সুন্দর একটা ডেডিকেটেড গান আমাদের জন্য। বাহ মৌসুমীদি, তুমি এত ভাবনা চিন্তা সুন্দর সুন্দর, মানে ক্রিয়েটিভিটি শুধু হেসেলে থাকে না, মাথায় সবসময় ঘুরছে, তাই তো? আমি যেমন নিজে ভালো না, নিজেকে ভাবি যে সবাইকে ভালোবেসে থাকতে হবে। আর এই যে তুমি যে সবাইকে ভালোবাসো, সবার জন্য ভাবো, সবার জন্য এত ছোট ছোট ভালোবাসা, ভালো লাগা তোমার জন্য, এইটা আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। এই যে সবথেকে ভালোবাসার জিনিস, সবথেকে ভালোবাসার জিনিস এই সোনার হেসেল পরিবার এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে একটা মেমেন্টো মৌসুমীদের জন্য, স্মৃতি হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ নয়, এই যে এত কিছু, কি কি রান্না করবে বলো তো? আসবে চওড়া হাসি, কি কি রান্না করবে বলো, কি কি ভাবছো তুমি? ধরো এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য, তোমার মতো দিদিদের জন্য সবসময় আমরা এটা দিয়ে থাকি, তার কারণ ওই যে ক্রিয়েটিভিটি কড়াইয়ে হেসেলে হাঁড়িতে হাতাতে খুন্তিতে থাকে, তাতে এটা সঙ্গী হবে সেই ক্রিয়েটিভ জিনিসগুলো আরো ভালো করে সকলের সামনে আসার জন্য। শুধু ধন্যবাদ না, ভালোবাসা, ধন্যবাদ, ভালোবাসা। আরো অনেক কিছু আছে তোমার জন্য, চাল ডাল আটা ময়দা বেসন সুজি, একটু হেল্প করো আমাকে ওই দিক থেকে, সেটাই তো দেখতে।
এই যে এটাও তোমার জন্য, আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই জিনিসগুলো তোমার হেসেলে তোমার সঙ্গে তোমার ক্রিয়েটিভ আবিষ্কারের সঙ্গে থাকবে। এবং ভালোবাসা থাকলে বারবার আসছি আর তোমাদের সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। একদম, বলো ফোন করেছিলে আমাদের সঙ্গে কথা হলো, ও আমার দেশে, আমি আমার তরফ থেকে ওকে আমি উপহারটা দিলাম। বাহ, অসাধারণ হয়েছে, তুমি এটা আমাকে আমার জন্য আমাকে ভেবে নিয়ে এসছো। এই যে বললাম না একটু আগে যে মৌসুমীদি সব ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকটা মানুষের জন্য ভেবে রাখে, দারুণ হয়েছে। ঠিক আছে, এটা পরে আমি একদিন সোনার হেসেল একটা এপিসোড করে তোমাকে ছবি পাঠাবো আর এপিসোড পাঠাবো। থ্যাংক ইউ দিদি। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। আমাদের ফোন নাম্বার ঠিকানা সবই তো বলে দিলাম, বাকি কাজটা আরে দিদি ভাই আপনাকেই তো করতে হবে, ফোন করতে হবে, ব্যাস কেল্লা ফতে। আমরা একটা ডেট ফিক্সড করব, আমি স্মৃতি টোটাল টিমকে নিয়ে আপনার বাড়িতে হাজির হয়ে যাব, আপনি দারুণ দারুণ সব মজাদার রান্না করবেন আর আমরা দেখাবো, মানে সোনার হেসেল। তাহলে আর দেরি কিসের, এই প্ল্যাটফর্মে আসার সুযোগ একদম মিস করা যাবে না। চটপট ফোন করুন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আপনাদের মতোই কোনো একে দিদির বাড়িতে। তাহলে মৌসুমীদি আজ আসি, খুব ভালো থেকো, এরকমই ভালো রেখো সবাইকে, টাটা। একদম।